উঠোনে কিলবিল করে ছুটে বেড়ানো সাপের বাচ্চাগুলিকে বোতলবন্দি করা হয়েছে স্থানীয় চরাঞ্চল থেকে, আর তাদের ক্যামেরাবন্দি করছে অনেকে। ধারণা করা হচ্ছে এগুলো ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপের বাচ্চা। এর আগে 4টি বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে নাটোরের লালপুরে। পদ্মাচরে বাদামের জমিতে বাদাম তুলতে গিয়ে দেখা যায় এই বিষধর সর্প। এ সময় প্রাণ ভয়ে মা সহ 4টি বাচ্চা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করে কৃষকরা। ২২ জুন শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মাচরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বিশাল এক মা রাসেলস ভাইপার সাপ চলে আসে সম্মুখে। পরে কয়েকজন কৃষক সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সাপটা আমি প্রথমে দেখলাম, একটা গাঙ্গুল করে বাদাম তুলতে যায়, বাদাম এই সাপটা পা গিয়েছে আর কি। বাচ্চা সাপ ধরি এমনি বাইট ভয়ামে রাখা হয়েছে। এই সাপটা আমি কোনো প্রথমে কোনো দেখিনি, আজ আমি দেখলাম। সেখানে আরও সাপ আছে কিনা তা খুঁজতে থাকেন কৃষকরা। এক পর্যায়ে ওই স্থানে বাদামের জমিতে আরও 3টি বাচ্চা সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। এই খবর শুনে আশেপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসে। এই ঘটনার পর বেশ আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। দেশের রাসেল ভাইবার সাপ চর এলাকায় খুব আতঙ্কে মানুষ নামতে পারছে না, এই পর্যন্ত ভয়ে মানুষ মাঠে নামছে। এরপর 23 জুন রবিবারের সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওশাড়ার চরে কুমড়ার জমিতে ঘাস কাটার সময় দেখা মিলল আরও 3টি রাসেলস ভাইপার সাপের বাচ্চা। সাপের বাচ্চাগুলি প্রথমে দেখতে পায় মহড়কয়া কয়লার ডহর গ্রামের লোকমান মিস্ত্রির ছেলে কাজল। এ সময় আতঙ্কিত হয়ে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন তিনি। এরপর 2টি জীবিত রাসেলস ভাইপার সাপের বাচ্চাকে কোটাবন্দি করে এলাকাবাসীকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন তিনি। আমার এক লাতি মাঠে থেকে ধরিলে আসছে, সাপটা খুব রিক্সের সাপ, সাপের বাচ্চা অনেক গেলে নেই দেখিস আর কি। কিছু চরম ভয় আছে যে সাপে কামড় মারলে হয়তো মারা যাবি, কিছু সময় হয়তো লেট করবে না, এলে খুব দুশ্চিন্তা আসছে। আর এলাকার লোক আমরা মাঠেও নামতে পারছি না, আমরা মাঠে নামতেও ভয় করছি। এদিকে রাসেলস ভাইপার সহ যে কোনো সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে বলে জানান লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম শাহাবুদ্দিন। যদি কামড় দেয় তাহলে যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে চলে আসা লাগবে। আমরা এসে প্রস্তুত হচ্ছে অ্যান্টিসেপ্টিক দেওয়ার জন্য। যদি যদি বিশুদ্ধ সাপ 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 থাকে তাহলে আমাদের এখানে পর্যাপ্ত হচ্ছে মজুদ আছে, আমরা দেওয়ার জন্য তো প্রস্তুত। এছাড়াও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কেন্দ্রীয় প্রচার সম্পাদক হোজে রাব্বি বলেন, পাখি বেজি গুইসাপ সহ অন্যান্য বন্যপ্রাণী নির্বিচারে নিধনের ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়েছে ও বর্তমানে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। কোনরূপ গুজবে কান না দিয়ে সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।